নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ন্যায্য দাবি আদায়ে ধলাইয়ে বিক্ষোভ কর্মসূচি পালন তিন সংগঠন। পাথরকান্দিতে বন বিভাগের উচ্ছেদ অভিযান অব্যাহত, 10 হেক্টর জমি বেদখল। জনবিরোধী কর্মকলাপের বিরুদ্ধে সিপিএম এর বিক্ষোভ র্যালি পাথরকান্দিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বামপন্থী সংগঠন সিটুর ডাকে সাড়া দিয়ে শুক্রবার নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীনে থাকা স্কুলের মধ্যাহ্ন ভোজন কর্মী, আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীরা তাদের ন্যায্য দাবি আদায়ে গোটা দেশের সাথে তাল মিলিয়ে ধলাইয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলী বড়ভূঁইয়া। তাদের ন্যায্য দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকল্পভুক্ত কর্মচারীদের চাকুরির স্থায়ীকরণ সহ ন্যূনতম মজুরি দৈনিক 700 টাকা প্রদান করা, ইএসআই ও পিএফ এর সুবিধা প্রদান ও অবসরকালীন সুবিধা প্রদানের দাবি জানান। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে গড়ে তুলবেন কর্মকর্তারা বলে হুঁশিয়ারি দেন। সর্বভারতীয় সংগঠনের ডাকে সমস্ত ভারতবর্ষব্যাপী আজের ধর্মঘট পালন করা হচ্ছে। ধর্মঘটের অঙ্গ হিসাবে এখানকার নরসিংপুর ব্লক এলিমেন্টারি অফিসের অন্তর্গত সমস্ত স্কুলে যে মিড ডে মিল যারা রাঁধুনি তাদের সংগঠন ধলাইতলার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করছে। দাবির মধ্যে হচ্ছে এই আশা অঙ্গনাদি এবং মিড ডে কর্মীদেরকে সরকারি চাকুরি হিসাবে স্বীকৃতি দিতে হবে, তাদের সাম্মানিক নয় প্রত্যেক মাসে মজুরি হিসাবে 21,000 টাকা করে দিতে হবে, পেনশনের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে, পিএফ এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে সমস্ত ভারতবর্ষব্যাপী আজকে ধর্মঘট পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে ধলাইতলার সামনে আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই কর্মসূচিকে আগামী দিনে আরও বৃহত্তর আকারে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার জন্য তারা আজকে এখানে সমবেত হয়ে শপথ নিচ্ছে। সরকারি নির্দেশে বনাঞ্চলের অবৈধ দখলদারদের বিরুদ্ধে গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে পাথরকান্দি বন বিভাগ। এতে ব্যাপক সন্তোষ ব্যক্ত করেছেন স্থানীয় পরিবেশ প্রেমীরা। চলিত অভিযানের অঙ্গস্বরূপ বৃহস্পতিবার পাথরকান্দি রেঞ্জের রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথ দলবদল নিয়ে স্থানীয় সংরক্ষিত বনাঞ্চলের ডেফল আলা এলাকার বুবরিঘাট অঞ্চলে অভিযান চালিয়ে একটি ফিশারির বাঁধ কেটে জল বের করে দেওয়ার পাশাপাশি প্রায় বেশ কোটি রাবার ও সুপারি গাছ কেটে তছনছ করে দেন। এতে প্রায় 10 হেক্টর পরিমাণ বনভূমি বেদখলমুক্ত হয় বলে জানান রেঞ্জ কর্তা। তিনি আরও জানান সরকারি নির্দেশে গোটা রাজ্য জুড়ে সংরক্ষিত বনাঞ্চলের জবরদখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে। পুরো বনাঞ্চলকে বেদখলমুক্ত না করা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস নেবে না বন বিভাগ। উল্লেখ্য, বিগত কয়েক মাস যাবৎ উচ্ছেদ অভিযানে পাথরকান্দি ও রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ফরেস্ট রেঞ্জ এলাকায় প্রায় 500 ফিশারি, সব অর্ধশতাধিক অবৈধ বসত বাড়ি ও হাজার হাজার বিঘা বনভূমি বেদখলমুক্ত হয়েছে। কৃষি আইন বাতিল সহ কেন্দ্রে মোদী সরকারের একের পর এক
জনবিরোধী নীতি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে অবশেষে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি হাতে নিল সিপিএম এর কেন্দ্রীয় কমিটি। এ মর্মে বৃহস্পতিবার পাথারকান্দি কমিটির উদ্যোগে পাথারকান্দি এলাকায় এক প্রতিবাদী মিছিল বের করা হয়। এতে সংগঠন কর্মকর্তারা মোদি সরকারের একের পর এক জনবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে হাতে প্লে কার্ড নিয়ে গোটা শহর পরিক্রমা করে পাথারকান্দি সার্কেল অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে 15 দফা দাবির সম্বলিত এক স্মারকপত্র সার্কেল আধিকারিকের হাতে তুলে দেন। এতে উল্লেখ করে বলা হয়, পেট্রোপণ্য, রন্ধন গ্যাস, ঔষধপত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্য হ্রাস সহ রেল ও সড়কপথে যাত্রী পরিবহনে বর্ধিত ভাড়া হ্রাস করা এবং বরাক উপত্যকার করিমগঞ্জ, মহিষাসন ও ধর্মনগর আগরতলা রুটে রেল পরিষেবা স্বাভাবিক করা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও ভোট পরবর্তী সময়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এবং দুর্নীতি রোধ করার দাবি জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কর্মকর্তারা বলেন, আমরা বিভিন্ন ডিমান্ডের উপরে আমরা এই মেমোরান্ডামটা দিতেছি। আমরা আজকে সার্কুল অফিসারের মাধ্যমে সরকারের কাছে এই স্মারকপত্র দিচ্ছি। আমাদের ডিমান্ড হলো যে খাদ্যদ্রব্যর যে সব জিনিস এগুলো অনবরত দাম বাড়ে, এই দাম অবিলম্বে হ্রাস করতে হবে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো কেন্দ্রীয় শুল্ক বসিয়ে এগুলোর দাম বাড়ানোর ফলে আজকে গাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিসের দাম বাড়ছে, এগুলো কমাতে হবে। আয়করমুক্ত সকল পরিবারকে বিনামূল্যে চাল, আটা, ডাল, ভূজ্য তেল, চিনি, লবণ ইত্যাদি সরবরাহ করতে এবং 6 মাসের জন্য, অর্থাৎ লকডাউনে মানুষে বিপন্ন করছে, তার জন্য 6 মাসের জন্য 7,500 টাকা করে অনুদান দিতে হবে। ঋণ নয়, ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করো। স্বামী বিবেকানন্দ ইউথ এম্পাওয়ারমেন্ট যোজনার অধীনে প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাপ্য টাকা মিটিয়ে দিতে সরব হলেন পাথারকান্দি জেলার কংগ্রেস সেবা দলের ইয়াং ব্রিগেডের কর্মকর্তারা। শুক্রবার এ মর্মে প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সেবা দলের ইয়াং ব্রিগেডের সম্পাদক তথা মাইনরিটি সেলের আহ্বায়ক আলী আহমেদ সাংবাদিকদের জানান, স্বামী বিবেকানন্দ ইউথ এম্পাওয়ারমেন্ট যোজনার অধীনে চলিত বছরের 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিনের প্রশিক্ষণে জেলা থেকে প্রায় 400 জন প্রার্থী প্রশিক্ষণ নেয়। নিয়ম অনুযায়ী এই যোজনার অধীনে 2 কিস্তিতে 50,000 টাকা প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্তিদের দেওয়ার কথা ছিল। প্রথম কিস্তিতে 30,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 20,000 টাকা প্রদানের কথা ছিল, কিন্তু দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি। তাই এই বিষয়ে বিক্ষোভ প্রদর্শন করে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সেবা দলের ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা অতিসত্বর এই যোজনার অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান। পরে এ মর্মে বিভিন্ন দাবির সম্বলিত এক স্মারকপত্র জেলা শাসক রোহন কুমার ঝার কাছে প্রেরণ করা হয়। প্রায় 6-7 মাস হয়ে গেছে ট্রেনিং যারা করেছিল, প্রায় 300-400 ছেলেমেয়েরা, বেকার শিক্ষিত যুবক যুবতীরা সরকার গত অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বর্তমান মুখ্যমন্ত্রী, উনি শিক্ষিত বেকার যুবক যুবতীদের এক কর্মসংস্থান হওয়ার জন্য এই 50,000 টাকা করে দেওয়ার, প্রথম কিস্তিতে 30,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 300-400 ছেলে হাইলাকান্দি জেলার শিক্ষিত যুবতীরা 30,000 টাকা এই দেওয়ার কথা ছিল কিন্তু পায়নি। ট্রেনিং প্রায় শেষ হওয়ার আজ প্রায় 6-7 মাস হয়ে গেল। তো আগেও আমরা অনেকবার ডিজিসির সাথে দেখা করেছিলাম, তো কোনো ফল পাইনি। তো আজ সরাসরি আমরা ডিসির কাছে একটি মেমোরান্ডাম দেই এবং অতি তাড়াতাড়ি যাতে এই
পয়গম্বর হযরত মোহাম্মদ শাহের জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছে কাছাড় জেলা জলুসে মোহাম্মদী কমিটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 18 অক্টোবর নবী হযরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে শিলচরে বের করা হবে বিশাল শান্তি মিছিল, পাশাপাশি থাকবে বিভিন্ন কর্মসূচি। বৃহস্পতিবার রাতে শহরতলি কনকপুরে কাছাড় জেলা জলুসে মোহাম্মদের কেন্দ্রীয় কোর কমিটির পক্ষ থেকে এক সভার আয়োজন করে এই খবর জানানো হয়। সভায় নবীর জন্মদিন উপলক্ষে আগামী 2 অক্টোবর শিলচরস্থিত হালকা ঘরে এক সাধারণ সভা আয়োজিত হবে। এতে কমিটির প্রত্যেক সদস্য ও সমর্থকদের উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সভাতে কোর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক আহমেদ, সভাপতি আনসার হোসেন বরলস্কর, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। আমরা কাছাড় জেলার কেন্দ্রীয় জুলুস কমিটির আজকে এক সভা আয়োজিত হয়েছে। আমাদের কেন্দ্রীয় জুলুস কমিটির মাননীয় সভাপতি আনসার হোসেন বল্লস্কর মহাশয়ের বাসস্থানে আমরা কৌর কমিটির একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 2 অক্টোবর আমাদের শিলচরস্থ হালকা করে কেন্দ্রীয় জুলুস কমিটির ডাকে এক সাধারণ সভার আহ্বান করা হইয়াছে। সেই সাধারণ সভায় আলোচ্য বিষয় থাকবে আগামী 18 অক্টোবর প্রতি বৎসরের ন্যায় এবারও আমরা বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসটি উদযাপিত করব, সেই উদ্দেশ্যে এক সাধারণ সভার আহ্বান করা হয়েছে। আমি আপামর কাছাড়বাসীর আপামর প্রত্যেক স্তরের কর্মকর্তাদেরকে এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান রাখি, উক্ত সভায় 2 অক্টোবর শিলচরস্থ হালকা করে সকাল 9:30 সময় প্রত্যেক উপস্থিত থাকার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষে বিনম্র ভাষায় আহ্বান করা যাইতেছে। আসসালামু আলাইকুম। 12th মিস্টার ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিলেন করিমগঞ্জের প্রতীক দেব। আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসরটি। এর আগে জাতীয় স্তরেও একাধিক আসরে অংশগ্রহণ করে সুনাম করতে সক্ষম হন প্রতীক। দরং জেলার শিবঝাড়ের গরুখুঁটি ধলপুরে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের গুলি চালানো ঘটনার এনআইএ তদন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানালো সারা আসাম মাইনরিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি। শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রের দিদারখুশ জিপিতে আমসুর ধলাই আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠন কর্মকর্তারা দরং জেলার শিবঝাড়ের গরুখুঁটি ধলপুরে উচ্ছেদ অভিযানের পুলিশের গুলি চালানো ঘটনার এনআইএ তদন্তের দাবি জানান। পরে 31 জন সদস্য নিয়ে সংগঠনের ধলাই আঞ্চলিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন ওয়াসিম আহমেদ ওরফে রাজু, সহসভাপতি হিসেবে মনোনীত হন আবুল হোসেন লস্কর, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন আবুল হোসেন আহমেদ প্রমুখ। কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি আমাদের মুখ্যমন্ত্রী সাহাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যেমন দরং ডিস্ট্রিক্টে ইনসিডেন্ট গতকাল হয়েছিল, তার জন্য উনি স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছিলেন সেই ফটোগ্রাফারের বিরুদ্ধে, যে আনকনসিয়াস বডির উপরে জাম করেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পুলিশ কর্মীরা ডাইরেক্টলি গান ফায়ারিং করেছিল, সো এটার জন্য আমরা নিন্দা জানাই। কারণ আমাদের মনে হচ্ছে যে পুলিশ কর্মী ওয়ার্নিং ফায়ার করতে পারে, এরপরে যদি জরুরত হয় প্রয়োজনীয় মতে হাঁটুর নিচে ফায়ারিং করতে পারে, কিন্তু ডাইরেক্টলি ফায়ার করার জন্য আমরা নিন্দা জানাই এবং মুখ্যমন্ত্রী সাহাবকে আমরা রিকোয়েস্ট করছি এনআইএ ইনভেস্টিগেশন করার জন্য সেই ম্যাটারে। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা মহিলা মোর্চার উদ্যোগে ও লোয়ার পোয়া ব্লক মণ্ডল মহিলা মোর্চার ব্যবস্থাপনায় এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় লোয়ার পোয়াতে।
বৃহস্পতিবার স্থানীয় খণ্ড উন্নয়ন কার্যালয়ে প্রেক্ষাগৃহে এই শিবির অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় বিভিন্ন লোকের স্বাস্থ্য সম্বন্ধীয় পরীক্ষা নিরীক্ষা সহ প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। শিবিরে প্রায় 200+ লোক অংশ নেন। এ ব্যাপারে বিজেপির মহিলা মোর্চার পদাধিকারীরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিবস উপলক্ষে দল 20 দিন ব্যাপী টানা কার্যসূচির মধ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে চলেছে। মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা সহ তাদের প্রয়োজনীয় শারীরিক রোগ নিরাময়ের লক্ষ্যে শিবির অনুষ্ঠিত করা হলেও এখানে সবার চিকিৎসা করা হচ্ছে এবং ঔষধ দেওয়া হয়। ভবিষ্যতে এমন শিবির জেলার অন্যান্য জায়গায় অনুষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে। লোয়ার পোয়াদ বিজেপির ব্লক মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী বলেন, মহিলা মোর্চার প্রদেশ জেলা ও মন্ডল স্তরের নেত্রীদের উদ্যোগ ও বিজেপি কর্মী সহ নির্বাচিত প্রতিনিধিদের সহায়তায় এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। এখানে মানুষের রোগ শনাক্তকরণ সহ ঔষধ প্রদান করা হচ্ছে। আর যদি কারো বা উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তবে মন্ডলের পক্ষে এর যথাসাধ্য ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সম্পাদিকা ছন্দা রায়সিং, জেলা পর্যবেক্ষক জয়দীপা পাল, সাধারণ সম্পাদিকা অর্পিতা পাল ও রত্না কানু, রূপশ্রী চৌধুরী দাস, সঙ্গীতা বর্মা প্রমুখ। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মহিলা মোর্চা থেকে আর স্টেটের কিছু পদাধিকারী, একজন এক্সিকিউটিভ আছেন, আমি সেক্রেটারি। আমরা এখানে লোয়ারপোয়া ব্লক মন্ডলে এসেছি একটা হেলথ ক্যাম্পের জন্য মহিলা মোর্চার তরফ থেকে। মহিলাদের জন্য হেলথ বিষয়টা খুবই জরুরি, আর আমরা বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদীজির, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের জন্মদিন উপলক্ষে আমরা 20 দিনব্যাপী কার্যক্রম হাতে নিয়েছি। এটা ওনার 71তম জন্মদিন, আর যে 20 দিন কার্যসূচি আমরা হাতে নিয়েছি তার মধ্যে আজকের দিনটাও একটা আমরা হেলথ ক্যাম্প করছি। আর সঙ্গে অন্যান্য যারা আছেন, অন্য দিন যেটা আমরা আরও করছি সেটা হলো সাফাই অভিযান, তারপর রক্তদান শিবির, গরিবদের মধ্যে খাওয়া দাওয়া, ওইসব জিনিস আমরা করে যাচ্ছি। আর আশা করি আজকের ক্যাম্পটা আমরা এখানে সবার বয়পা মন্ডলের সবার উপস্থিতিতে এবং সবার সহযোগিতায়, দাদারা অনেক চেষ্টা করেছেন এবং দিদিরাও অনেক চেষ্টা করেছেন সবার সহযোগিতায় আজকেরটা সার্থক হোক, এটাই কামনা করি। জেলা মহিলা মোর্চার তত্ত্বাবধানে হচ্ছে বয়পা ব্লক মন্ডলের সভা। ফের হাইলাকান্দি ও করিমগঞ্জ বঞ্চনার শিকার হল। সরকারি তরফে বিশেষ টেট পরীক্ষার সেন্টার শিলচর অগ্রাধিকার পেলেও হাইলাকান্দি ও করিমগঞ্জ এদিক দিয়ে বঞ্চিত হল। করিমগঞ্জে টেট সেন্টার অগ্রাধিকার না পাওয়ায় প্রার্থীদের কি অসুবিধার মুখোমুখি হতে হবে তা নিয়ে মুখ খুললেন কংগ্রেসের ইয়াং ব্রিগেড সেবা দলের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা উল্লেখ করেন, টেট প্রার্থী অনেকে বিকলাঙ্গ রয়েছেন, তারা কিভাবে শিলচরে গিয়ে টেট পরীক্ষায় অবতীর্ণ হবেন, রয়েছে অনেকেরই আর্থিক সংকট, তাই তাদের কথা চিন্তা করে করিমগঞ্জে টেট সেন্টার অগ্রাধিকার দেওয়ার সরকারের কাছে আবেদন জানান তারা। এ মর্মে করিমগঞ্জের অতিরিক্ত উপায়ুক্ত বিপুল দাসের কাছে এক স্মারকলিপি তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। বিগত কিছুদিন আগে দেখা গেছে টেট পরীক্ষার ব্যাপারে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কোনো সিট দেওয়া হয়নি। আমার সরকারের কাছে এটাই প্রশ্ন যে অনেক প্রেগনেন্ট মহিলারা এটার মধ্যে পার্টিসিপেট করবে এবং অনেক বিকলাঙ্গরা আছে, তারা কীভাবে শিলচর দিয়ে পরীক্ষা দেবে, তাদের জন্য সরকারের চিন্তা করা দরকার। কিন্তু দেখা গেছে যে আমাদের করিমগঞ্জের MP দুজন শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও তারা নিঃস্ব ভূমিকা পালন করছে, সত্যি দুঃখ লাগে। করিমগঞ্জের মানুষ দুহাত ধরে বিজেপি দলের MP দিয়েছেন, কিন্তু একটা যখনই করিমগঞ্জের মানুষের কোনো কিছু দরকারের প্রয়োজন হয়, কোনো করিমগঞ্জের মানুষের কোনো কিছু সমস্যার সম্মুখীন হয়, কোনো সময় ওদের কোনো ব্যাপারে ওনারা কথা বলেন না। এবং করিমগঞ্জের বিজেপির নেতারা যারা নিশ্চয় ভূমিকা পালন করছেন ওনারা চাকরি বাঁচানোর জন্য, প্রত্যেকটা ব্যাপারে ওনারা নিশ্চুপ থাকেন এবং আগামীতে এর উত্তর দেওয়ার জন্য করিমগঞ্জবাসী প্রস্তুত আছেন। এবং আমি আজকে এটাই বলতে চাই, যদি এই করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে যদি সিট দেওয়া না হয় তাহলে আমরা ইয়ংবিগের পক্ষ থেকে। বদরপুর আদরকোনা রাস্তা থেকে বর্থল দশম
চামালা গ্রাম রাস্তাটির কাছে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট তথ্য তুলে ধরা হয়েছে। এলাকার বাজারজিপির পাঁচ নম্বর ওয়ার্ডের দরিদ্র পরিবারগুলোর আশা ভরসা ছিল সরকারের দেওয়া রাস্তা দিয়ে যাতায়াত করবেন, কিন্তু বাস্তবে তার ফল উল্টো দিকে তাকিয়ে আছে। রাস্তার সাইড বাম বলতে কিছু নেই। বরুণ ছড়ায় একটি পাকা সেতু নির্মাণের কাজ চলছে এবং ওই সেতুর কাজ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রধানমন্ত্রী সড়ক যোজনা দুর্নীতির ঝড়ে হিমশিম খাচ্ছে। এই রাস্তার কাজের উপর তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সমস্যা বর্তমানে দেখা দিচ্ছে, সমস্যা এই যে তান তান বালির উপরে আমরা কমপ্লেন করছি, বালি তাই দেন সাইড টিপ ফালাই জন আনিয়া লাল বালি কইছি, ইটা বালি তুমি লাগাই দেয় একটাই পরে আনিয়া দুই টিপ ফালাই জন হান্তা কিয়া কোন নদীর বালি তা কইতে পারতাম না, লাল বালির উঠে আনিয়ে ভালাই দিলা। দীপক রায় জিগাইছি যে এই দুই দীপক রায় হইলা তাই নয় তান ছেলে কন্ট্রাক্টর। আচ্ছা, ও এই দুইটি বালিয়ে তোমার ওইব নি তাই কইজন ওইয়া ভাজি লইব কারণ বালি বেশ আছে। পরে মেস্তরি হলরে আমি জিগাইছি বলে এই দুইটি বালিয়ে তোমার তান ওইব নি, মেস্তরি হলে কইজন না সাইডটি বালি লাগব। এরপরে রাস্তা ভুবেদি বাংছে মুড়ি বাংছে তাই তেন মাটি দিয়ে গুড়িয়ে রাখি দিছ। এরপরে বাঙ্গিয়া গেছে হো অন ই জায়গা গড়ি টানি নানি তা কিচ্ছু করেন না, সামনে কালফাট ওটা হোম পাইপ দিতা ওটা ফাঞ্চাইতর হোম পাইপ হারাইয়া থইয়র সই সাইড বাম দিতা এক মিটার তান তান এক মিটার সাইড বাম হতে হয় না, মাটি খালি মুড়িয়ে হোক ডালাই হোক গুড়িয়া থইয়র সই। চব্বিশ ঘন্টার মাথায় ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল চুরাইবাড়ি পুলিশ। বুধবার বিকেলে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ ত্রিপুরা থেকে মহারাষ্ট্রগামী একটি কন্টেইনার লরিতে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার সহ লরি চালককে পাকড়াও করার ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার বিকেল ৬টা নাগাদ ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী সুপার বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৮ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে। ধৃতের নাম মনশেখ বুক হালাম, তার বাড়ি আগরতলায়। আটক গাঁজার বাজার দর ৮০,০০০ টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃত ব্যক্তিকে গাঁজা সমেত শুক্রবার আদালতে সোপর্দ করা হলে তার ঠাঁই হয় জেলহাজতে। এই নাইট সুপার বাসটা আপনার আগরতলা টু গুয়াহাটি যাওয়াটা আছে, আর সীমা নাইট সুপার গাড়ির নাম্বার হইল AS01NC 0243। তা আমরা এমনি নর্মাল যেটা রুটিন নাকা চেকিং হয় আর কি, ওই চেকিংয়ের সময় মানে পাওয়া গেল আর কি যে গাঁজা প্রায় ৮ কেজির উপরে। কোথা থেকে অ্যারেস্ট করেছেন ওকে? আমরা এখানে আমরা চোরাইবাড়ি যে নাকা পয়েন্ট, হ্যাঁ নাকা পয়েন্টে। আচ্ছা, কাউকে অ্যারেস্ট করতে পেরেছে? হ্যাঁ, একজন লোক আমরা অ্যারেস্ট করেছি, তার নাম হইল কি মানশেখ বুম হালাম। ওর বাসাটা কোথায়? এখন গানের মধ্যে তো জানা গেছে যে উনি তো আগরতলার লোক, মানে ত্রিপুরারই। কোথায় যাচ্ছিল? উনি মোটামুটি গুয়াহাটির যাওয়াটা আছে। আচ্ছা, যে গাঁজাগুলো উদ্ধার করছেন মূলত কতটুকু গাঁজা হবে? এটা অনুমানিক এখন মানে ৮ কেজি। তার বাজার মূল্য কত টাকা হবে স্যার? এটা এখন আমার না। কত টাকা হবে বাজার মূল্য? অনুমানিক ৮০,০০০। তোকে কোন যাকে অ্যারেস্ট করে কোন কোথায় আছে সে? এখন বর্তমান না, আমাদের কাস্টডি আছে। আগামীকাল ওকে আদালতে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, কালকে যেটা মানে লিগেলি যেটা প্রসিডিউর আছে এটা মোটামুটি করে ফরওয়ার্ড করে দেবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ন্যায্য দাবি আদায়ে ধলাইয়ে বিক্ষোভ কর্মসূচি পালন ৩ সংগঠন। পাথরকান্দিতে বন বিভাগের উচ্ছেদ অভিযান অব্যাহত, ১০ হেক্টর জমি বেদখলমুক্ত। জনবিরোধী কর্মকলাপের বিরুদ্ধে সিপিএম এর বিক্ষোভ র্যালি পাথরকান্দিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।